দেখো, এই বাচ্চাটাকে জল থেকে তুলেছে, কিন্তু ও অনেকক্ষণ জলে ছিল, ওর কি হয়ে গেছে? হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, অর্থাৎ চিকিৎসার পরিভাষায় এই বাচ্চাটা কিন্তু মৃত। এবারে দেখো, এই বাচ্চাটাকে বুকে চাপ দিচ্ছে আর মুখে ফুঁ দিচ্ছে, ভালো করে দেখো কিভাবে কি করছে। এই পদ্ধতিটা আমরা আজকে হাতে কলমে এখনই শিখব, দেখে নাও তোমরা। বুকে চাপ দিচ্ছে, এখানে কিন্তু আগে যেমন তোমরা দেখলে খুব বয়স্কদের ক্ষেত্রে জোরে চাপ দিচ্ছে, এখানে কিন্তু সেরকম নয়। আর একজন দেখো নাকটা চেপে ধরে মুখটা ফাঁক করে আগে দেখে নিচ্ছে যে মুখের মধ্যে কিছু নেই তো, দেয়া দেখো চাপ দিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো চাপ দিচ্ছে। এবারে কি এই বাচ্চাটা এখন, কিন্তু আবার বলছি চিকিৎসা পরিষেবার ভাষায় মানে চিকিৎসার ভাষায় এটা কিন্তু কি মৃত, বাচ্চাটা কিন্তু হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। এবার দেখো, এই দেখো, এই দেখো মুখ দিকে জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ মুখ দিকে জল বেরোচ্ছে, মুখ দিয়ে, এই দেখো। তারা কিন্তু সাথে সাথে সিপিআর দিচ্ছে, এই সিপিআর দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সিপিআর দেওয়ার জন্য তুমি তাকে যদি হাসপাতাল নিয়ে যাবো ভাবো, তাহলে কিন্তু সে মারা যাবেই, কারণ কি এই কাজটা আমাকে করতে হবে কতক্ষণের মধ্যে, 4 মিনিটের মধ্যে করতে হবে, সাথে সাথে করতে হবে, একদম দেরি করা যাবে না। এ দেখো আবার মুখে, মুখ দিয়ে ফুঁ দিচ্ছে আর বুকটা চাপ দিচ্ছে। এটা কি ফুঁ দেওয়ার ফলে কি হচ্ছে, ওর ফুসফুসের মধ্যে আমার কি ঢোকাচ্ছি আমি, বাতাস ঢোকাচ্ছে, সেই বাতাসের সাথে অক্সিজেন কিন্তু আছে। আমরা যে নাক দিয়ে যে শ্বাস ছাড়ি তার মধ্যে যে অক্সিজেন নেই এমন নয়, সেটাও কিন্তু আছে। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো, না তোমার আমার মতো সাধারণ মানুষ, প্রশিক্ষিত মানুষ, প্রশিক্ষিত আছে। এই দেখো সবাই হাততালি দিচ্ছে, দেখতে পাচ্ছ বাচ্চাটা কিন্তু এবারে বেঁচে গেল, দেখতে পাবে এক্ষুনি বাচ্চাটা নড়াচড়া করবে, দেখো, হ্যাঁ দেখো ঠিক আছে, এই দেখো বাচ্চাটা এবারে নড়ছে, এই দেখো কেমন লাগলো কি। তাহলে আমরা এবারে শিখবে তো তোমরা, চলো আমরা এবার হাতে কলমে শিখ। এরপর এসো আমরা জেনে নিই এই যে সিপিআর দিতে হবে তার পরপর ধাপগুলো ঠিক কীরকম। এখানে যে পোস্টারটি থেকে আমরা জানবো, এই পোস্টারটি বানানো হয়েছিল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টে ডক্টর সুজাতা ঘোষ এর তত্ত্বাবধানে একটি সিপিআর নিয়ে বেসিক লাইফ সাপোর্ট নিয়ে আয়োজিত কর্মশালায়। সেই কর্মশালার এই যে পোস্টারটি তা পড়ে শোনাচ্ছে রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা ব্যানার্জি। এক নম্বর, দেখে নিন জ্ঞান আছে কিনা, আস্তে ঝাঁকির ডাকুন, এই যে চোখ খুলুন, জিভ দেখান, পাশের কাউকে ডেকে অ্যাম্বুলেন্স ডাকতে বলুন, আস্তে চিট করে শুইয়ে দিন, প্যান্টের বেল্ট জামার বোতাম আলগা করে দিন। 2 নম্বর, শ্বাস চলছে কিনা দেখুন, এক হাতের তালু দিয়ে কপালে চেপে ধরুন, অন্য হাত দিয়ে থুতনি ঠেলে তুলুন, ওনার মুখ যেন একেবারে বন্ধ না হয়ে যায়, বুকের দিকে তাকিয়ে দেখুন ওঠা নামা করছে কি না, নাক মুখের কাছে কান এনে শোনার চেষ্টা করুন। 3 নম্বর, যদি শ্বাস না চলছে 2 বার জোরে মুখে মুখ দিয়ে ফুঁ দিন, ওনার নাক 2 আঙুল দিয়ে চেপে ধরে ওনার মুখে মুখ দিয়ে 2 বার জোরে ফুঁ দিন, একবারে 1.5-2 সেকেন্ড করে। 4 নম্বর, নাড়ি চলছে কি না দেখুন, থুতনি উঁচু অবস্থায় 2টি আঙুল গলার খাঁজে আসতে চেপে দেখুন, নাড়ির গতি টের পাচ্ছেন কি না, নাড়ি বন্ধ বুঝলে বুকে চাপ দেওয়া শুরু করুন, 5 থেকে 6 নম্বরের মতো। কোথায় হাত রেখে চাপবেন, বুকের মাঝে পাঁজরগুলো যেখানে মিলাচ্ছে সেই মধ্য হাড় অর্থাৎ স্টারনাম এর মাঝামাঝি একটা হাতের মণি বসান, তার ওপর অন্য হাতটি রাখুন, শরীরের পুরো ওজন হাত 2টির ওপর এনে চাপ দেওয়া শুরু করুন। 6 নম্বর, বুকে চাপ দেওয়া শুরু করুন, শরীরের ওজন দুই হাতের ওপর এনে কোনোই না মুড়ে জোরে জোরে চাপ দিন,
বুক যেন 1.5-2 ইঞ্চি দেবে যায়। মিনিটে 80-100 বার এমন চাপ চলবে। 1-2-3-4 এমন করে 15 বার চাপ দেবেন। তারপর আগের মতো মুখে মুখ দিয়ে ফু দুবার আবার 15টা বুকে চাপ এমন চলবে। এরপর বৃষ্টি ঘোষ এটি পড়ে শোনাচ্ছে এবং সুস্মিতা একটি ম্যানিকুইনের ওপর কীভাবে সিপিআর প্রয়োগ করব তার ধাপগুলি প্রয়োগ করে দেখাচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখি, এই ম্যানিকুইনটি সুদূর আমেরিকা থেকে আমাদের জন্য উপহার দিয়েছেন ডক্টর দিলীপ সোম। এক দেখে নিন জ্ঞান আছে কিনা, আস্তে ঝাঁকিয়ে ডাকুন, এই যে চোখ খুলুন, জিভ দেখান, পাশের কাউকে ডেকে অ্যাম্বুলেন্স ডাকতে বলুন, আস্তে চিত করে শুয়ে দিন, প্যান্টের বেল্ট জামার বোতাম আলগা করে দিন। 2 নম্বর, শ্বাস চলছে কিনা দেখুন, এক হাতে তালু দিয়ে কপালে চেপে ধরুন, অন্য হাত দিয়ে থুবনে ঠেলে তুলুন, ওনার মুখ যেন একেবারে না বন্ধ না হয়ে যায়, বুকের দিকে তাকিয়ে দেখুন ওঠা নামা করছে কিনা, নাক মুখের কাছে কান এনে শোনার চেষ্টা করুন। দেখো করুক। হ্যাঁ। 3 নম্বর, যদি শ্বাস না চলছে 2 বার জোরে মুখে মুখ দিয়ে ফু দিন। দাঁড়াও, ফু দাও, একবার জোরে দিলে, তারপর আবার। ওনার নাক 2 আঙুল দিয়ে চেপে ধরে ওনার মুখে মুখ দিয়ে 2 বার জোরে ফু দিন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, নাকে বন্ধ করতে হবে কিন্তু একেবারে 1-2 সেকেন্ড পরে। হ্যাঁ, একবারে 1.5-2 সেকেন্ড করে ফুঁটা দিতে হবে। ঠিক আছে, পরের স্টেপ। 4 নম্বর, নাড়ি চলছে কিনা দেখুন, দাঁড়াও, নাড়ি চলছে কিনা দেখে নিক, দেখে নাও। থুতনি উঁচু অবস্থায় 2টি আঙুল গলার খাঁজে আস্তে চেপে দেখুন। নাড়ির গতি টের পাচ্ছেন কিনা? নাড়ি বল। আচ্ছা, তোমরা কোনখানটা দেখবে সেটা একবার দেখে নাও, তোমরা কোনখানটা বলো, কোনখানটা দেখবে, কোনখানটায় নাড়ির গতিটা, কোনখানটা দেখে নাও। হ্যাঁ, এই জায়গাটায়। ঠিক, তারপর নাড়ি বন্ধ বুঝলে বুকে চাপ দেওয়া শুরু করুন 5-6 এর মতো। 5 নম্বর, কোথায় হাত রেখে চাপবেন? হ্যাঁ, সেটা আগে দেখিয়ে দাও। চলো, বুকের মাঝে পাঁজর গুলো যেখানে মিলাচ্ছে সেই মধ্য হাড় অর্থাৎ স্টারনাম এর মাঝামাঝি। হ্যাঁ, এবার ওখানে আঙুল দিয়ে দেখিয়ে দাও। হ্যাঁ, একটা হাতের মনে। তার উপর অন্য হাতটি রাখুন, শরীরের পুরো ওজন হাত দুটির উপর এনে চাপ দেওয়া শুরু করুন। হ্যাঁ, এই ঠিক। আচ্ছা, এইটা করতে করতে আমরা ছট করে একবার সত্যি সত্যি যখন সিপিআর করা হয় তার ভিডিওটা একবার দেখে নাও সবাই, কীরকম হবে দেখো। দেখো এখানে ভিডিওটা একবার দেখে নাও, দেখো এটা কিন্তু সত্যি ঘটনা। এই মানুষটা কিন্তু এখন কি মৃত, কারণ এর কোনো পালস নেই। এবার দেখো সিপিআর দিতে কিন্তু শুরু করে দিয়েছে ওকে, ঠিক কোন জায়গায় চাপ দিচ্ছে আমরা শিখে নিয়েছি ম্যানিকুইনটা দিয়ে। আমরা আবার দেখে নেবো এটা বাস্তবের কীরকমভাবে হচ্ছে ব্যাপারটা, দেখে নাও। এই দেখো, দেখতে পাচ্ছ? এবং এই এই যে চাপটা এটা কিন্তু প্রায় 2 ইঞ্চির মতো ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত জোর দেওয়া হচ্ছে। ঠিক এইভাবে দিতে হবে, এই দেখো, বুঝতে পারলে তোমরা পজিশনটা সবাই, কীরকমভাবে চাপ দিতে হবে। হ্যাঁ, চলো এবারে এখানে আমরা দেখে নিই, দাও এখানে দাও চাপটা, দাও দাও চাপ দাও। এই দেখো খুব সুন্দর দিচ্ছে। হ্যাঁ, বাহ, তারপর পড়ো। 6 নম্বর, বুকে চাপ দেওয়া শুরু করুন, শরীরের ওজন 2 হাতের ওপর এনে কোনোই না মুড়ে জোরে জোরে চাপ দিয়ে। হ্যাঁ দেখো, কোনোই কিন্তু মোড়া চলবে না। হ্যাঁ দাও, বলে পড়ে যাও তুমি। বুক যেন 1.5-2 ইঞ্চি দেবে। হ্যাঁ, 1.5-2 ইঞ্চি দেবে যাবে। মিনিটে 80-100 বার, তাহলে এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, একটা গান মনে, হ্যাঁ একটা গান আমরা মনে রাখবো, কোন গানটা? হ্যাঁ, ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে, তাহলে তাহলে করো করো।
ও ননদি আর দুমুঠো চাল ফেলে, এটা কিন্তু আমাদের রিদিমটা মনে রাখার জন্য, সত্যি সত্যি করার সময় এরকম করলে হবে না, মনে থাকবে তো? হ্যাঁ ঠিক আছে, তারপর এক দুই তিন চার এমন করে 15 বার চাপ দেবে, তারপর আগের মতো মুখে মুখ দিয়ে ফু দুবার, আবার হ্যাঁ 15টা বুকে চাপ আর চলবে, হ্যাঁ 15টা চাপ আর দুটো ফু। তাহলে এরপরে আরেকজন এসে করবে, এসো তোমার হাতটা ঠিক করো, হ্যাঁ করো, দাও দিতে শুরু করো, দাও, হ্যাঁ ঠিক করে ঠিক করে, বাহ এই তো খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড সুপ্রীতির, খুব সুন্দর হচ্ছে, ওর জন্য হাতালি। উনি ভাঙবে না রে দাদা, এই তো বাহ ভেরি গুড, খুব চেষ্টা করছে। তাহলে দেখলে তো একটা মানুষের জীবন আমরা বাঁচিয়ে দিতেই পারি, তাই না? এগুলো আমাদের সবার শিখে রাখা দরকার, শুধু নিজে শিখলে হবে না, অন্যকেও শিখিয়ে দিতে হবে। কারণ আবার বলছি, বিজ্ঞানকে আমরা বইয়ের পাতায় বন্দি করে রাখবো না, এটা আমরা ছড়িয়ে দেব, যা জানি না জেনে নেব আর যা জানি তা ছড়িয়ে দেব। তাহলে চলো এরপর আমরা একটু ভগ্নাংশের ক্লাসে যাই।